এই ফরজ ইবাদতের ক্ষেত্রে যদি সাধ্যের অতিরিক্ত কোনো বিষয় হয় সেই ক্ষেত্রে করণীয় কি, এই কথাও কিন্তু আল্লাহ কোরআন মাজিদে সূরা বাকারার মধ্যে উল্লেখ করেছেন। আর যার জন্য এই সিয়াম পালনটা কষ্টকর হয়, সাধ্যাতীত হয়, তার পক্ষে অসম্ভব, সে অক্ষম, সে তার জন্য রাখতে পারে না, সে কি করবে? ফিদিয়াতু তোয়ামু মিসকিন, তার জন্য বিধান হচ্ছে সেই সিয়ামের পরিবর্তে একজন মিসকিনকে খানা খাওয়াবে, ফিদিয়া দেবে। আত্তাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। অনেকের মা আছেন যারা অনেক বয়স হয়ে গেছে, বৃদ্ধা, বা অনেক দাদা দাদি দাদি বা নানি আছেন তারা অনেক বয়স উপনীত হয়েছেন, বৃদ্ধা হয়ে গেছেন, আসলে ইসলামে তাদের সিয়ামের বিধানটা কি হবে, তারা কিভাবে সিয়াম রাখবে, এ বিষয়ে যদি একটু আলোকপাত করতেন আমাদেরকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। ধন্যবাদ মাননীয় পরিচালককে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আজকে মহিলাদের সিয়াম এই প্রসঙ্গে আজকে আলোচনা হচ্ছে, তো সেই ক্ষেত্রে অতি বৃদ্ধ বা অতি বৃদ্ধা নারী যারা, তাদের নারী পুরুষ যারা, তাদের সিয়ামের বিধানটা আসলে কী, এটা হচ্ছে প্রশ্ন। আসলে দেখুন, ইসলাম এমন একটি ধর্ম, ইসলামের কোনো বিধানে কিন্তু মানুষের সাধ্যের বাইরে বা সাধ্যাতীত কোনো বিধান কিন্তু আল্লাহ আরোপ করেননি। আর এই ঘোষণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে দিয়েছেন সূরা বাকারার 286 নম্বর আয়াত, সূরা বাকারার সর্বশেষ যে আয়াত, সেখানে তিনি স্পষ্ট বলে দিয়েছেন যে আল্লাহ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, যে আল্লাহ কাউকে তার সাধ্যের অতিরিক্ত কোনো কিছু চাপিয়ে দেন। এমনিভাবে সূরা তাগাবুনের 16 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফাত্তাকুল্লাহা মাস্তাতআতুম, তোমরা আল্লাহকে যথাসাধ্য ভয় করো। তো সিয়ামের মতো একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যেটা হচ্ছে রমজান মাসে সিয়াম পালন করা ফরজ, তো এই ফরজ ইবাদতের ক্ষেত্রে যদি সাধ্যের অতিরিক্ত কোনো বিষয় হয় সেই ক্ষেত্রে করণীয় কি, এই কথাও কিন্তু আল্লাহ কোরআন মাজিদে সূরা বাকারার মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আইয়ামাম মাউদুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার ওয়া আলা আল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতু ত্বাআমু মিসকিন, অর্থাৎ এই রমজান মাসটা, এটা হচ্ছে গণিত কয়েকটা দিন, এর মধ্যে ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, তোমাদের মধ্যে যে ব্যক্তি অসুস্থ থাকে অথবা রোগাক্রান্ত থাকে, পীড়িত থাকে, সেজন্য এই দিনটা অন্য, এই সিয়ামটা অন্য সময় আদায় করে নেয়। ও আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতু ত্বাআমু মিসকিন, আর যার জন্য এই সিয়াম পালনটা কষ্টকর হয়, সাধ্যাতীত হয়, তার পক্ষে অসম্ভব, সে অক্ষম, সে তার জন্য রাখতে পারে না, সে কী করবে? ফিদিয়াতু ত্বাআমু মিসকিন, তার জন্য বিধান হচ্ছে সেই সিয়ামের পরিবর্তে একজন মিসকিনকে খানা খাওয়াবে, ফিদিয়া দেবে। তাহলে এখানে বৃদ্ধ বৃদ্ধা যারা আমাদের মধ্যে, আমাদের মা চাচি নানা নানি যারা বৃদ্ধ, অতি বৃদ্ধ যারা, বয়সের কারণে যারা সিয়াম পালন করতে পারেন না, তাদের ক্ষেত্রে কিন্তু এই বিধান। এবং এই আয়াতের সমর্থনে আমরা আরেকটা হাদিসও পেশ করতে পারি, সহিহ বুখারীর 4505 নম্বর হাদিস, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াতটি তেলাওয়াত করছেন, করার পরে বলছেন কাল ইবনে আব্বাস, যে তিনি বলছেন লাইসাত বি মানসুখা, এই আয়াতটি রহিত হয়ে যায়নি, মানসুখ হয়ে যায়নি, এটার বিধানটা এখনও কার্যকর আছে। আর এটা, এই বিধানটা কি? হুয়াল হুয়া শাইখুল কাবির ওয়াল মার আতুল কাবিরা, যারা অতি বৃদ্ধ পুরুষ এবং বৃদ্ধ পুরুষ এবং বৃদ্ধা নারী, তারা লাইয়াস্তাতিয়ানা ইয়াসুমা, যারা সিয়াম পালন করতে অক্ষম, পারে না, তো তারা কি করবে? তিনি বলছেন ফাল ইউতিইমানে মাকানা কুল্লি ইয়াউমিন মিসকিনা, সেজন্য তার প্রত্যেকটা দিনের জন্য, প্রত্যেকটা সিয়ামের জন্য বিনিময়ে একজন করে মিসকিনকে খাদ্য দান করে। তাহলে এটাই হচ্ছে যারা অক্ষম বা অপারগ বৃদ্ধ বৃদ্ধাদের মধ্যে, তারা সিয়াম পালন করবেন না, না করে তারা সিয়ামের বিনিময়ে ফিদিয়া দিবেন, একজন মিসকিনকে তারা খাওয়াবেন। দেখুন এখানে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু একজন বিখ্যাত সাহাবি, তিনি নিজেও তার মৃত্যুর এক বছর আগে, আবার কারো কারোর মতো 2 বছর, তিনি সিয়াম পালন করতে পারেননি, অক্ষম ছিলেন, তখন কিন্তু তিনি এই সিয়ামের বিনিময়ে এইভাবে ফিদিয়া দিয়েছিলেন। তিনি একদিনে 30 জন মিসকিনকে ডেকে, তিনি উত্তম খাবার তৎকালীন, যেটা সরিদ খাবার যেটাকে বলা হয়, অর্থাৎ গোস্ত এবং রুটি, রুটি গোস্ত দিয়ে তিনি তাদেরকে ওই সিয়ামের
ফিদিয়া হিসেবে তাদেরকে পরিবেশন করতে হচ্ছে যে এই এরকম পরিস্থিতিতে সাহাবায়ে কেরাম যারা এই অবস্থার সম্মুখীন হয়েছিলেন তারাও কিন্তু এই সুযোগটা গ্রহণ করেছে সুতরাং আমাদের সমাজে যারা এরকম বৃদ্ধ বা বৃদ্ধা থাকবেন তারাও এই সুযোগটা তারা নিতে পারেন কারণ ইসলাম তো আমাদের উপর কঠিন চায় না ইসলাম চায় সহজ ইসলাম একটি সহজ ধর্ম একটি সার্বজনীন ধর্ম জি জি আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেই দিয়েছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদুল্লাহু বিকুমুল উসরা আল্লাহ সহজ চান কঠিন চান না তো যারা বৃদ্ধ বৃদ্ধা সিয়াম পালন করতে পারবেন না তাদের না পারার তো একটা বিধান থাকবে না পারলে তো আল্লাহ বলেছেন চাপিয়ে দিবেন না আসলে এখানেও ঠিক তাই তারা এর বিনিময়ে ফিদিয়া দিবেন এটাই হচ্ছে তাদের ক্ষেত্রে মাসালা এখানে কোনো সকল ওলামা এখানে একমত এখানে একটা বিষয় আছে সেটা হলো যে এই ফিদিয়া দেওয়ার ক্ষেত্রে যদি কেউ প্রতিদিন খাওয়াতে চায় বা প্রতিদিনের পরিবর্তে প্রতিদিন দেয় সেটাও দিতে পারে আবার যদি সে প্রতিদিন আলাদা আলাদা করে দেয় সেটাও দিতে পারবে সেটাও যদি কেউ খাবার দেয় কাউকে সেটাও করতে পারে অথবা বাড়িতে ডেকে নিয়ে এসেও খাওয়াতে পারে খাওয়াতে পারে এটাই যে এটা তার সুবিধা মনে করে সেটাই করতে পারে জি মূল কথা হচ্ছে তিনি সিয়াম পালন না করে তিনি ফিদিয়া দিবেন এটা হচ্ছে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের দুইজনকে আপনারা চমৎকার উত্তর দিলেন এটি যে আমরা যেটি বুঝলাম সম্মানিত দর্শক শ্রোতা যে যারা অতি বৃদ্ধা আমাদের মা হতে পারে চাচি নানি দাদি এ ধরনের তারা যদি সম্ভব না হয় তারা কষ্ট করবেন না নিজেদের উপরে সাধ্যাতীত বোঝা চাপিয়ে নেবেন না যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য অপশন দিয়েছেন তারা এই সুযোগ কেন গ্রহণ করবে না অবশ্যই তারা গ্রহণ করবে আর যদি সিয়াম রাখতে পারে তাহলে তো কোনো কথা নেই অবশ্যই সিয়াম তারা রাখবেন জি জি ধন্যবাদ মহোদয় আপনাকে